তেসরা মার্চ ২০২২ বৃহস্পতিবার প্রাথরপ্রতিমা ব্লকের রজবলপুর গ্রাম পঞ্চায়েতের রাক্ষসকালী মৌজার ফ্লাট সেন্টারে আজ দুয়ারে সরকার প্রকল্পের কাজ অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন মতিলাল বাবু, খাদ্য কর্মাধ্যক্ষ পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি, এবং সেই সঙ্গে তিনি কি জানালেন আসুন শুনে নিন। নমস্কার, আপনারা দেখছেন রজবলপুর গ্রাম পঞ্চায়েতে রাক্ষসকালী মৌজাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প অর্থাৎ দুয়ারে সরকারের প্রকল্পে আপনারা দেখছেন বিভিন্নভাবে মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে কোভিড-19 থেকে শুরু করে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে আমরা দেখছি, বিভিন্ন ক্যাম্পে মানুষজন তাদের যে সমস্ত পাওয়ার অধিকার আছেন তারা নির্ধারিতভাবে নির্দিষ্ট স্থানে তারা ফর্ম জমা দেওয়ার কাজ শুরু করেছেন অনেক আগে থেকেই। এখনও পর্যন্ত অনেক মানুষজন আসছেন সুন্দরভাবে এই প্রকল্পকে রূপায়ণ করার জন্যে। পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য সেই লক্ষ্য মাত্রাকে পূরণ করার জন্যে আমরা রজবলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানকার যারা আধিকারিক আছেন এবং আমাদের বিভিন্নভাবে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান সবাই এখানে উপস্থিত হয়েছেন, অঞ্চলের আধিকারিকরা উপস্থিত হয়েছেন, ভিআইপিরা এখানে সহযোগিতা করছেন, আশাকর্মী থেকে প্রত্যেককে আমাদের সমস্ত স্তরের মানুষজন এখানে এসে সহযোগিতা করছেন এই দুয়ারে সরকারের প্রকল্পকে সার্থক রূপায়ণ করার লক্ষ্যে। প্রত্যেকে একটি জায়গায় উপস্থিত হয়েছি আমরা এই কাজটিকে রূপায়ণ করার লক্ষ্যে। স্বাদ পূরণের সঠিক ঠিকানা, সমস্ত রকমের হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড মোবাইল সুলভ মূল্যে নগদ ও মাসিক কিস্তিতে পাওয়া যায়, 0% ইন্টারেস্ট ফি, SA কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ, কাকদ্বীপ ইয়ংস্টাফ মোড়, বিদ্যানগর, পুরনো HD অফিসের পাশে,